দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত ধনকুবের নীরব মোদীকে দেশে ফেরানোর বিষয়ে আশার আলো দেখতে পেল নয়াদিল্লি। বৃহস্পতিবার ওই সংক্রান্ত একটি মামলায় শুনানির পর ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত জানিয়েছে, পিএনবি থেকে প্রায় 14,000 কোটি টাকা প্রতারণা করতে চেয়েছিল নীরব। এই ব্যাপারে ভারতের দেয়া প্রমাণে আদালত সন্তুষ্ট। ব্রিটেনের আদালত জানিয়েছে, নীরবকে ভারতের হাতে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারতের পেশ করা প্রমাণ দেখে জেলা বিচারক স্যামুয়েল গুজি বলেন, আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই যে প্রত্যর্পণ করা হলে নীরব মোদী বিচার পাবেন না। তিনি আরও জানান, প্রচুর টাকা ঋণ নেওয়ার জন্য নীরব মোদী এবং ব্যাংকের আধিকারিকরা যে ষড়যন্ত্র করেছিলেন তা স্পষ্ট। বিচারক স্যামুয়েল গুজি বলেন, পিএনপিকে দেওয়া চিঠিতে নীরব নিজেই বিষয়টির কথা স্বীকার করেছিলেন। বিষয়টি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে। বিশ্বাস করি না নীরব বৈধ ব্যবসায় যুক্ত ছিলেন, বৈধ কোনো লেনদেনও খুঁজে পাইনি। আমার বিশ্বাস একটা অসৎ প্রক্রিয়া চলছিল। এর সঙ্গে বিচারকের তাৎপর্যপূর্ণ মন্তব্য, অনেক বিষয় ভারতে বিচারাধীন, আর্থিক দুর্নীতির যথেষ্ট প্রমাণ রয়েছে নীরবের বিরুদ্ধে। বিচারক এও জানান, নীরব মামলায় তিনি নয়াদিল্লির তরফে মোট 16 ভলিউম তথ্য প্রমাণ পেয়েছেন। বুধবার ওই শুনানিতে দক্ষিণ পশ্চিম লন্ডনের সংশোধনাগার ওয়ালসওয়ার্থ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন নীরব। বিচারকের ওই পর্যবেক্ষণের স্বাক্ষরের জন্য পাঠানো হবে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের কাছে। তবে লক্ষ্য পূরণ করতে এখনও বহুদূর যেতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর পরেও নীরবের সামনে উচ্চ আদালতে পাল্টা আবেদন করার সুযোগ থাকবে। ঋণ খেলাপি মামলায় 2019 সালে 19শে মার্চ লন্ডনে গ্রেফতার হন নীরব। এর আগে ওই আদালতে 3 বার জামিন নাকচ হয়েছে তার। প্রতি ক্ষেত্রেই আদালত মনে করেছে নীরব পালিয়ে যেতে পারেন। বুধবার আদালতে নীরবের আইনজীবীরা মামলাটিকে ব্যবসায়িক বিতর্ক বলে চালাতে চেয়েছিলেন, এমনকি নীরবের পরিবারে আত্মহত্যার ইতিহাস টেনে এনে তার মানসিক অবস্থার কথা তুলে ধরেও সওয়াল করেন আইনজীবীরা। এও বলা হয়, অতিমারী পরিস্থিতিতে নীরবের মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে। শুনানিতে মুম্বাইয়ের আর্থার রোড জেল, যেখানে নীরবকে রাখার কথা, সেখানকার পরিস্থিতির কথাও উঠে এসেছে। সেই জেলের ভিডিও রেকর্ডিংও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করে ভারত। ভারতে নীরবের বিরুদ্ধে পৃথক 2টি মামলা তদন্ত করেছে সিবিআই ও ইডি। বিচারক বলছেন, নীরব মোদী, নিহাল মোদী, মিহির ভান্ডারী, শেট্টি ও জোশি, এদের মধ্যে একটা যোগাযোগ ছিল। এরা সবাই মিলে পিএনবি প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে। ফলে নীরবকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে, জানিয়েছে আদালত।